নারী শিক্ষার প্রসারের স্বাধীনতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই তুলে ধরলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি স্বাধীনতার পর থেকেই অবিভক্ত মেদিনীপুর জেলা শিক্ষাঙ্গনে কীভাবে নিজের সাফল্য তুলে ধরেছে তারও তথ্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। ছাত্র গড়ার কারিগরদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, এ জেলা বিদ্যাসাগরের জেলা, তার দেখানো পথ অনুসরণ করেই ছাত্র গড়ার কাজ করা দরকার শিক্ষকদের। এদিনের অনুষ্ঠান মঞ্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রীসহ জেলা প্রশাসনের আধিকারিকরা। শুভেন্দু অধিকারী ছাড়াও মঞ্চে ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই শিক্ষা, যে শিক্ষায় মানুষের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয়, মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনি বলেছিলেন, পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে আমাদের বেদান্ত শিক্ষার সংমিশ্রণই হবে সেই শিক্ষার মূল মন্ত্র। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাতেই পারি, কারণ স্বামী বিবেকানন্দ একটা সময় বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে নারীরা অবহেলিত হয়, এর মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো নারী শিক্ষার প্রসার। আজকে তার চলে যাওয়ার এতদিন পরে কন্যাশ্রী প্রকল্প যা বিশ্ববন্দিত হয়েছে, তার মধ্য দিয়ে বালিকাদের, আমাদের ভগিনীদের শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করা, এই তো মাধ্যমিকে আপনারা দেখছেন যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ করা, উত্তীর্ণ হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি মনে করি কন্যাশ্রীর এটা একটা বড় সুফল।